হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়ায়। আমি কবির রাইডার, আমিও ভালো আছি। আমরা চলে এসেছি একটা মরুভূমির, মরুভূমি চললি বললেই চলে যে আসলে মরুভূমি চোখে মানে বাস্তবে দেখিনি, যে আসলে মনে হয় এখানে আসার যে পরিকল্পনা শুনেছি যে আসলে মরুভূমি এইভাবে হয়, কিন্তু এইটা কিন্তু আমরা বাস্তবে দেখেছি। আসলে এখানে আমরা 10টি বাইক আসছি নেত্রকোনা, নেত্রকোনার উদ্দেশ্যে আমরা আসছি দুর্গাপুরে, নেত্রকোনা দুর্গাপুরে। এটা হচ্ছে সমেশ নদী, আমরা এখানে আসছি। এখানে সমেশ নদীতে হচ্ছে এটা, এখানে হচ্ছে শুধু বালু আর বালু, আর ওই যে দেখেন ওই যে মোটরসাইকেল সব এই যে বালুতে চলে, এখানে কোনো রাস্তা বলতে কোনো জিনিস নাই। আসলে এই যে দেখেন সামনে একটু আবার পানি আছে, এখান থেকে পানি যাওয়া আসা করে, এখান থেকে গাড়ি ওঠাতে হয় আসলে। কিন্তু আর ওই যে দেখেন ওই ওই বালু উঠেইতে আছে, নদী থেকে বালু উঠেইতে আছে, লোকজন হাইটিয়া পার হইতে আছে। আর আমরা কিন্তু চলে এসেছি বালুর ভিতরে, মরুভূমির বললেই চলে। আসলে মরুভূমির যে চৌদি যে মরুভূমির দৃশ্য, আর এই দৃশ্যটা কিন্তু অবিকল একের এক রকমই বললে চলে। যে দেখেন এই যে গাড়ি কিন্তু চাক্কা ছিলিপ কাটতেছে, আর চালাইতে কিন্তু খুবই কষ্টকর। ওই যে দেখেন পিছনে বালু ওঠে কীভাবে, দেখেন অবস্থা দেখেন, আমার শরীর মন মাইকে যাইতে আছে আসলে। আর জিনিসটা কিন্তু খুবই ভালো লাগতে আছে আসলে, মানে অসাধারণ, মানে একটা জিনিস কষ্ট হলেও কিন্তু আনন্দ আছে। একসাথে 10টি বাইক চললে খুবই ভাল লাগে, একজনে পড়ে যায় আবার একজনে হেল্প করে, বা আসলে কিন্তু খুবই ভাল লাগে কষ্ট হলে। আর গাড়ি কিন্তু খুব সতর্কে চালাইতে হইব এখানে, আর সবাইরই সতর্ক হয়ে দেখেন দুই পাও নিচে দিয়ে চালাইতে হবে, আর পিছনে কিন্তু স্লিপ কাটে। আর আমরা এখানে আছে আমাদের সাথে রুবেল ভাই, আরও আছে মুরাদ ভাই, আরও আছে রাহাত ভাই, আরও আছে জীবন ভাই, আরও আছে সুমন ভাই, আরও আছে লিটন ভাই, আরও আছে আমাদের ইলিয়াস ভাই, আর আমি হচ্ছি কবির রাইডার। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। ওই যে দেখেন ওই যে উইন থেকে বালু উঠেইতে আছে, ওই যে দেখা যায় এইগুলো ছবিগুলো, ওইগুলো কিন্তু বালু চলতে আছে, এই যে মেশিনগুলো চলতে আছে এই মেশিন থেকে। এই নদীটাই হচ্ছে বালুর নদী, এটা তো কোনো মাটি নেই, এখানে হচ্ছে পাথরের বালু। এই যে দেখেন ওই সামনে ঘাট থেকে আমাদের ট্রলারে করে পার হয়ে ওপারে যেতে হবে। আমরা নেত্রকোনা দুর্গাপুরের, আমরা চীনামাটি পাহাড়ের উদ্দেশ্যে আমরা 10টি বাইক আসছি একসাথে, কিছু ভাই ব্রাদার মিলে। সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে কিন্তু একসাথে কিন্তু 10টি বাইক আসলে একটা ওই অন্যরকমই ভালো লাগে, আর আনন্দ পাওয়া যায়। আর এই যে দেখেন এখানে কিন্তু গাড়ি টান দিলেই কিন্তু বালু স্লিপ করে, গাড়ির পিছনটা প্রচুর স্লিপ করে। আর এখানে এই সিরিয়াল দিয়ে এই ট্রলারে উঠতে হবে। ওই যে দেখেন ট্রলারে উঠতে আছে গাড়ি, এই যে আমাদের লিটন ভাই সেলফি তুলতে আছে। এখানে কিন্তু অনেকই ভালো লাগতে আছে, যে আসলে কিন্তু নূতন একটা জায়গায় নূতন আনন্দ, আসলে মানে বলার মতন কি যে বলবো এমন কোনো ভাষা পেতে পাইতেছি না, যে এটা আসলে কিন্তু মরুভূমির মতন, যে বালু, কোনো রাস্তা নাই, কোনো কিছু নাই, যে নদীর ভিতরে দিয়া ট্রলার এগুলি শয় শয় গাড়ি যেতে আসে, আসতে আসে মানুষজন এগুলি আসতে আসে যেতে আসে। ওপারে ওপারে একটা বাজার আছে, আজকে ওই বাজারে অনেক লোক যাতায়াত করে। আর আর ওই যে দেখেন এই ট্রলার দিয়ে উঠতে আছে সবাই, অনেক লোক যাতায়াত করতে আসে। আর ওই যে দেখেন ওই এরা ইন্ডিয়া থেকে কিছু মাল এনেছে, এই যে ঝুড়ি থেকে, ঝুড়ির ভিতরে ইন্ডিয়ার বর্ডার থেকে এরা দেখা যায় অনেক কিছু, ওই যে কসমেটিক্স বা কম্বলডি বেশি আনা হয়, এই যে ঝুড়িতে করে তারা ওই বর্ডার পার হয়ে তারা আসে। আমরাও জিরো পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে আসছি, এবং আমরা চীনামাটি পাহাড়েও যাব দুর্গাপুর। আসলে কিন্তু এলাকাটা ঘুরে দেখার জন্য আমরা 10টি বাইক আসছি, তবে আমাদের জন্য সবাই দোয়া করবেন। এটা কিন্তু আমি বারবার বলতে আছি, দোয়াটা অবশ্যই আপনাদের দোয়াটা কামনা। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে কবির রাইডার, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। এবং এই যে দেখেন সামনে আগাইতে ওই দেখেন স্লিপ করে কীভাবে, গাড়ির চাক্কা ঘুরে কীভাবে পুরো পিছন সাইডে পুরো মাইকে যায়। আর এই সিরিয়াল দিয়ে কিন্তু ট্রলারে উঠতে হবে, যে ওই দেখেন যে হুলো গাড়ি টান দিলেই কিন্তু পিছনের চাকা স্লিপ করে। আর কিন্তু কষ্ট হলেও কিন্তু ভালো লাগে, আসলে কিন্তু ভালো লাগে, যে আমরা
কিছু ভাই ব্রাদার 15-16 জন ভাই ব্রাদার একসাথে এক জায়গায় আসছি। এই যে দেখেন কিছু ভাই ব্রাদার সেলফি তুলতে আসে, নতুন জায়গা নতুন আনন্দ, আসলেই কিন্তু অন্যরকম ফিলিংস যা সামনে আগানো দিতে আছে, যে গাড়ির টান দিলেই কিন্তু স্লিপ করে। আসলে খুব সতর্ক হয়ে চালাইতে হবে, সবাই সতর্ক চালাই আসবেন। আর এ গাড়িতে এই ট্রলারে মনে হয় আমরা উঠতে পারবো না, আসলে এই ট্রলারে আমরা জায়গা পাবো না। যে এই যে দেখেন ট্রলার ভরে গেছে, আর এই যে দেখেন ডাইন থেকে বাম থেকে আবার এই যে মোটরসাইকেল এসে পড়েছে। আসলে এই এলাকার গাড়িগুলো তারা আগেই উঠতে চায়, কিন্তু তাকেও কোনো সিরিয়াল লাগে না বা তাকেও কোনো কিছুই লাগে না। আসলে যে আমরা এতক্ষণ সিরিয়ালে যে ছিলাম বা এখন সিরিয়াল ভাই দেখেন, আমরা সিরিয়াল ভাই সিরিয়াল একজনের পিছনে, কিন্তু ডাইন থেকে আর আগেও একটা গাড়ি গেছে উঠে, কিন্তু আমার ভালো লাগলো না। আসলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।